এখানে রাখো রাখো। এই নাম। সালাম স্যার। ভেতরে কে আছো? বাইরে আসো। কথা বলছো না কেন? তুমি কে? আমার নাম গফুর, এখানকার কেয়ারটেকার। আপনার কি চাই? আমার নাম আজাদ, ডক্টর আজাদ। নতুন জয়েন করতে এসেছি। ও, আপনি? কিন্তু আপনার তো আরো তিন চার দিন পর আসার কথা স্যার। আগেই চলে এলাম। তা এখন তোমার ইনভেস্টিগেশনটা রেখে দরজাটা দয়া করে খোলো। তা খুলছি স্যার, খুলছি। কিন্তু হঠাৎ করে এলেন এত রাতে, খাবার দাবার? সে তোমাকে ভাবতে হবে না, রাতের খাবার সঙ্গে এনেছি। যাও দরজাটা খোলো। এখানে কতদিন থেকে আছো? ২০ বছর। তা না হলে কি এত স্লো? ওটা কিসের শব্দ? কিছু না স্যার, কিছু না। মূল্যবান সরকারি কাঠগুলো চুরি হচ্ছে, অথচ কিছুতেই জোর ধরতে পারছেন না। তো ঠিক আছে, আমি ধরিয়ে দেবো। ধরতেই হবে, আপনার মতো ওসি আর আমার মতো ফরেস্ট অফিসার থাকতে কি না দিনে দুপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ডক্টর আজাদ। ও ডক্টর আজাদ, এসে গেছেন, বসুন বসুন। পরিচয় করিয়ে দিয়ে
ইনি আমাদের এখানকার ওসি মিস্টার খালেদ হোসেন আর ইনি আমাদের জঙ্গলের নতুন ডাক্তার জয়েন করতে এসেছেন নাম তো শুনলেনই গ্ল্যাড টু মিট ইউ মি টু তা আপনি তো আচ্ছা লোক সাহেব আর কোথাও জায়গা পেলেন না এই গহীন জঙ্গলে এসেছেন ডাক্তারি করতে আমি একটু অ্যাডভেঞ্চারাস এ অ্যাডভেঞ্চার ইয়াং ব্লাড তো তাই ফুটন্ত পানির মতো টকবক টকবক করে লাফায় আরে সাহেব এখানে শুধু পাহাড় আর জঙ্গল বেশি লাফাতে গেলে পা মর্তরে ভেঙে যাবে কি বলেন ওসি সাহেব তা আমি এখন চলি অনেক কাজ পড়ে আছে আচ্ছা পরিচয় তো হলোই পরে একদিন প্রাণ খুলে আলাপ করা যাবে অফকোর্স চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি নো প্রবলেম রাতে কি খেয়েছো বাবুজি কয়দিন হইল কিছুই খাইতে পারি নাই কাল রাইতে অনেক কষ্টে 56 খান রুটি হ্যার তিনেক দুধ তিন পা মধু 22টা কলা আর 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 3.5 ডজন সিদ্ধ ডিম বাস 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 খোদা রহম করুক কোনোদিন না এই দুনিয়াটাকে আস্ত ডিম মনে করে না জানি গিলে ফেলো বাবা গো গেলাম রে পেটের মধ্যে মোচর দেয় মোচর তো দেবেই পেটের মধ্যে ভূমিকম্প এই পায়খানা হয় না 21 দিন হইল হয় না হয় না মানে ওর বাপে হবে নো প্রবলেম দাঁড়াও এক্ষুনি ব্যবস্থা করছি কি পরিস্থিতি আর লাগবে ট্রিটমেন্ট হয়েছে যাই ডাক্তার সাহেব বাবা আমার নাম হাংকাং ডাক্তার কম্পাউন্ডার হোয়াট কম্পাউন্ডার ও আপনি সালাম স্যার তোমার নতুন ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব স্যালুট স্যার সাবধান ডাক্তার সাহেব সিরাপ আর গ্লুকোজ একদম লক করে রাখবেন নইলে নো প্রবলেম সিরাপ গ্লুকোজ আর কোনোটাই নেই স্যার বুঝলেন কিছু আজকের দিনটা যাক কাল থেকে আমি ওকে বুঝিয়ে ছাড়ো রাইট আবার সেই শব্দ ওই শব্দ শুনলে তুমি চমকাও কেন কিসের শব্দ ওটা না না আমি জানি না কিছুই বলতে পারবো না আমায় মাফ করবেন স্যার দাঁড়াও পালাতে পারবে না আজ তোমাকে বলতেই হবে বলো কিসের শব্দ ওটা যন্তর মন্তর যন্তর মন্তর হ্যাঁ পূর্ণিমার আগে পরপর 3-4 রাত ধরে ওই শব্দ শোনা যায় আশ্চর্য কি হয় ওখানে আমি কিছু জানি না স্যার আমি কিছু বলতে পারবো না তবে দেখেছি
ওই শব্দ শুনে যে একবার এগিয়ে গেছে সে আর কোনোদিন ফেরেনি। বলো কি ও কথা আপনি ভাববেন না স্যার। ঠিক আছে তুমি যাও শুয়ে পড়ো। যন্তর মন্তর এটা আবার কি? সবাই জানিস আমি বঙ্গাজি আছি আর এই যন্তর মন্তর বাবা আমার পরদাদার পরদাদা আছে। এর কৃপাতে তোরা সব বেঁচে আছিস। কে আছিস না? এ যন্তর মন্তর বাবা যাকে খুশি বাজায় আর যাকে খুশি মারে আমি এর বংশধর আছি। যা বলি আমার কথা তোদের শুনতেই হবে। যন্তর মন্তর বাবার হুকুমে আমি যাকে খুশি তাকে তোদের সর্দার বানাই আর সে সর্দারের ভি আমার কথা শুনতেই হবে। এখন আমি তোদের বঙ্গাজি আসি। আমার পরে আমার বাচ্চা মাংপুয়া তোদের বঙ্গাজি হবে, তখন তার কথা ভি তোদের শুনতে হবে। আজকের এই রাত পূর্ণিমার রাত, আমাদের রীত অনুযায়ী আজকের এই রাত যন্তর মন্তর বাবার পিয়াস কি রাত। আজকের এই রাতে যন্তর মন্তর বাবা খুন চায়, গরম গরম খুন। চড়া
তোমরা একটা মাসুম বাচ্চাকে বলি দিচ্ছ নরহত্যার কি শাস্তি জানো বঙ্গাজি এই পরদেশি এখানে কি করে এলো আমাদের এলাকায় কোনো পরদেশি এলে তার কি সাজা হয় তোরা জানিস না মৌত এই सिमकेर बच्चा के हाथ छेड़े दे माँ बाबा मर माँ माँ चल बाबा जंतर मन बाबर का छे आज परदेशेर भेट हो बे परदेशेर मौतेर व्यवस्था कर I'll be
ভাবনা করি দুদিন আগে দুদিন পরে কি হবে রে ভাবনা করি দুদিন আগে দুদিন পরে হবে যে মরণ জিন্দেগি তো দুশ্মন আর মৌত যে আপন জিন্দেগি তো দুশ্মন আর মৌত যে আপন হে প্যারা প্যারা দুশ্মনী কেমন লাগবে কি জানি প্যারা প্যারা দুশ্মনী কেমন লাগবে কি জানি ও জানে মন জিন্দেগি তো দুশ্মন আর মৌত যে আপন জিন্দেগি তো দুশ্মন আর মৌত যে আপন जंतर मंतर बाबा निशाना निशानी की बोलचीस तू तू सच बोलचीस हाँ बंगा जी तोर कपाल भालो एर आगे कोनो परदेशी खाने से जान लिए फिरते पारे नाई तू बेचे गली किंतु खबरदार আর কোনো দিন আসিস না তাহলে খতম মঙ্গবুয়া জঙ্গবুয়া যা ওকে লিয়ে যা আমার এলাকা থেকে নিকাল দে এই পড়ো 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 সব যন্তর মন্তর বাবার ইচ্ছা আজ লগন খতম देरी हुए गालो कोनो भेट चढ़वे ना भेट चढ़वे फिर पूनम की रात जो खुले दे साला इबारेर मोतो जाने बचिया गेली आर कोनो दिन ए ये लगाय अजबी ना जा हाँ भी माफ करिया दिला आ, তুই যা পড়দিসি আর এখানে আসিস না তুমি তুই তুই কে আমি সর্দারের বেটি আছি নাদিয়া সর্দারের মেয়ে নাদিয়া কি দেখিস তুই যা যাচ্ছি কিন্তু আমাকে যে আবার আসতে হবে না না হুকুম করিস না একবার বাঁচিয়া গেলি আবার আসবি তো পঙ্গাজি তোর জান লিয়ে নেবে আমার জান নেওয়া অত সহজ না দেখেছিস এটা কি সত্যি করে বল এটা কি ভাগ্যিস ছোটবেলায় হারিয়ে যাওয়ার ভয়ে নামের প্রথম অক্ষরটা মা উল্কি দিয়ে এঁকে দিয়েছিল মা তোর আঁকিয়ে দেওয়া উল্কি না থাকলে আজ চিরতরে হারিয়ে যেতাম বল না পরদেশি এটা কি তোর বঙ্গার মত
আশ্চর্য, এত সকালে গেল কোথায়? স্যার, স্যার, এই তো স্যার, আপনি স্যার, স্যার আপনি, আপনারই অবস্থা দেখে এলাম তোমার যন্তর মনে। হ্যাঁ বলেন কি স্যার? সত্যি ওখানে মোটেই যাওয়া উচিত হয়নি, ভেরি ডেঞ্জারাস। বলেন কি সাহেব, এই রকেট স্পুটনিকের যুগে? যন্তর মন্তর এলো কোথেকে তাই না? নির্ঘাত আপনার মাথা খারাপ হয়েছে বলি, রাত্রে ঠিক মতো ঘুম হয়েছিল তো? যা ডিউটি পড়েছে স্যার, এই ঘুমাই কি করে? তুমি এখানে? স্যারের কাছে এসেছি স্যার, প্রথমে ডাকবাংলোতে গিয়েছিলাম, ওখানে না পেয়ে হিসেব কষে দেখলাম 2+2 অর্থাৎ মানে 2×4, আর তাই স্যার এখানে, আর মাথা আছে যেখানে, লেজও আছে সেখানে, তাই ছুটে এলাম। ডেঞ্জারে স্যার, ভয়াবহ, এই একটা রুগী এসেছে, আমি হিসেব কষে কিছু বুঝতে পারছি না। কি রোগ, ম্যালেরিয়া না সাইবেরিয়া, টিবি না টিবি? তোমাকে কিছু ভাবতে হবে না, যাও আমি আসছি। আচ্ছা স্যার, নো প্রবলেম। আস্তু পাগল, ঠিক বলেছেন, যেমন ডাক্তার তেমনি তার কম্পাউন্ডার, পাগল না হলে কে না দিয়া। এ গঙ্গা কোথায় যাস? জঙ্গলে মধুর চাক ভাঙতে। মধুর চাক ভাঙতে জঙ্গলে যাস? মধু ফালতু কথা রাখ, যা। যদি না যাই? তাহলে আমি যাই। চল চলে যা রে, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, চল। দেখি কতদিন না শুনবি, একদিন তোকে আমার কাছে আসতেই হবে। নে গঙ্গা, নদী আসলো। আরে নদিয়া, এ সোহানি রাত, একলে একলে কোথায় যাস? আয় বস একটু প্যার করে। তুই কেন সবসময় ওর পিছে লাগিস রে গঙ্গা? আরে দুদিন পর তো তুই আমারই হবি। সালা বহুত তেজি আছে, দুদিন পর সব তেজ ঠান্ডা হয়ে যাবে। নদিয়া এদিকে আয়, এদিকে আয়। পড়তেছি, তুই আবার আসলি, এবার তুই বাঁচবি না। তোর কাছে মরতেই তো এলাম। নদিয়া, কার সঙ্গে কথা বলছিস রে? রে বিটিয়া, কে আছে? ম্যাও, বিল্লি বাবুজি। বাগায় দে, ম্যাও। যায় না বাবুজি, বল শয়তান বিল্লি আছে। আরে যাবে যাবে, থোড়া হাত বুলায় দে, চলে যাবে। এই বিল্লি যা ভাব চলে যা, কেউ দেখলি খতম করে দেবে। খতম করলে তোর কি? তুই ভূত যে দিয়াছিস, যা চলে যা। যাচ্ছি, কথা দে কাল রাতে ঝিলের ধারে আসবি। আরে না তুই যা, আমার ডর লাগে। তাহলে এক পাও নড়ব না, আগে কথা দে কাল আসবি। কিরে বল। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, যা না। মনে থাকে যেন, না এলে আমি কিন্তু আবার তোর ঘরে আসবো। যা যা না, যা। বেটিয়া, বিল্লি গেলো। বাবুজি, বউ শয়তান বিল্লি আছে।
আর তুই চুপ। পরদেশি তোর কাছে আসে বাবুজি শুনলে কি করবি? বঙ্গাজি শুনলে দুজনের জান লিয়ে লিবে। পরদেশি বহুত ভালো মানুষ আছে রে। ওই বাপ, পরদেশি কি তুই প্যার করিস না? জানি না। আরে তো রাতে তোরা কি গুজর গুজর করিস, শুয়ে পড়। হ্যাঁ বাবুজি, এ তো শুয়ে পড়ছি। এক গ্লাস পানি। দেখি একটু কাঁথাও তো। পারবে না ডাক্তার বাবু, এক মাস ধরে বিছানায় শুয়ে একদম নড়তে পারে না। ঠিক আছে, রোগীকে রেগুলার দেখা দরকার। তোমরা কোথায় থাকো? বহু দূর পাহাড়ি এলাকায়, ওই পূর্ব দিকে। পাহাড়ি এলাকা পূর্ব দিকে। আচ্ছা, তোমরা যন্ত্র মন্ত্রের নাম শুনেছো? ওরে বাপ রে, যন্ত্র মন্ত্র! ওরে বাপ, আরে কি হলো? ধরো ধরো বাবুজি, দাঁড়াও না, আমাকে একলা ফেলে যাচ্ছে। কি হলো? ধরো ধরো। আর ধরতে পারবেন না স্যার, ও একদরে সোজা ঘরে পৌঁছে গেছে। আশ্চর্য, যন্তর মন্তরকে এত ভয়? নো প্রবলেম। তোরা সবাই শোন, বাবা যন্তর মন্তরের কৃপায় এবার আমাদের ফসল খুব ভালো হয়েছে। হ্যাঁ, কি বলিস? তাহলে সর্দার, আগামী পূর্ণিমা উৎসব খুব জমজমট হবে। আরে হ্যাঁ হ্যাঁ, গঙ্গাজিকে বলে সব ব্যবস্থা করবে। গজব হয়েছে সর্দার, গজব হয়ে গেল। কি হয়েছে? আমার বেহেন বিন্দিয়াকে জবরদস্তি করে ধরে নিয়ে গেল রে। জবরদস্তি ধরে নিয়ে গেল? কে? কালা মানুষ, চেহারা সুর চিল্লাম না রে। সর্দার সর্দার, চুপ করে থাকিস না, একটা কিছু কো। আগের মাসে চিতাঙ্গের বেটি কালিয়া গেল, তার আগের মাসে সুশাকের বেটি রাখিয়া গেল। হর মাসে একটা দুটো লড়কি লিয়ে যায়, এ কাজ কার আছে বাবুজি? তুই গঙ্গাজিকে বল, বহু বেটি লিয়ে ওরা কেমনে থাকে। গঙ্গাজিকে বল, গঙ্গাজিকে বল, গঙ্গাজিকে বল, গঙ্গাজি। এ তো গন্ডগোল কিসের? আ এই 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 কি হয়েছে তোদের? এত গন্ডগোল কিসের? গঙ্গাজি, এর বিটিয়া বিন্দিয়াকে কেউ ধরে নিয়ে গেছে। সব সময় এত লড়কি হারায়, সবাই আসিয়া আমাকে ধরে। তুই একটা ব্যবস্থা কর গঙ্গাজি। তোরা সব কি করিস? আমার লড়কিদের ধরে নিয়ে যায়। গঙ্গা, জোর সে পাহারা লাগা। আচ্ছা গঙ্গাজি। কান্দিস না রে, ঘরে যা, আমি একটা ব্যবস্থা জরুর করবে। যা। চলো 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 চলো। সর্দার সন, হ্যাঁ সর্দার সন, আমি ঠিক করেছি, তোর বেটি নদিয়ার সাথে গুঙ্গার বিহা দেবে। কি রে, কথা বল। নদিয়ার ব্যাপার তো তুই সব জানিস, গুঙ্গার সঙ্গে ওর বিয়া দেয়া কি ঠিক হবে? হবে হবে, আমি বঙ্গা বলে এ বিয়া হবে সামনে পূর্ণিমার রাত।
हाँ, और एक कथा। कल रात हमारे सब जवान लड़की चार चार बिहार पोएस होलो जंतर मंतर बाबार सामने हाजिर होबे। सब कुआमी जवानी का टिप बराबे हो। तू व्यवस्था कर। बाबूजी किसी रे बिटिया हमी गुंगा के बिया कर बिना ओ भालो मानुष ना आछे। तू तो जानिस बिटिया गुंगार कथा ना सुने कुनो रास्ता नाई। हमी हमी तो नाम कवस से सरदार आछी सब काम करे हुई गुंगा जी। बाबूजी हाँ 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 बिटिया परदेशी आछी तुई रात जेगे परदेशी की याद करिस ना महुआ। ये तुई की करली परदेशी के प्यार करा तो ठीक हैनी महुआ रे। परदेशी बिना हमी बाजबे ना रे बाजबे ना। ओके जखनी देखलाम तखनी मरेछी सब बुझेछी। परदेशी हमार जन्य झीलेर धारे बसे आछे हमी एखन की करी बोल महुआ हमी केमन करे जाई। तू जा आमी बाबूजी के सामलाबो। महुआ रे प्यारी बहिन आमार आरे तू जा जा। परदेसी तू क्या नाम के प्यार को ले रे। तू तो आम के पापी ना। क्या नो पापू ना निश्चय पापो तू के हमें एक हंथे की नहीं जाबो। ओए बाप बुंगा जी सुन ले दुजोने ने जान ले बे। से पड़े देखा जाबे। आय तो आगे तू के प्राण भोरे देखी। की देखिस परदेसी आमार खुनी के खुनी है से प्रथम दिन तुई आमाके खुन करते चेयेछिलि ना एखन तुई तो आमाके खुन करलि रे। परदेसी एखन आमी जाई अनेक रात हुए गेछे।
आधी आधी रात फिर होगी मुलाकात, आधी आधी रात फिर होगी मुलाकात, एको ना माय घरे जीते दिन रे जीते दिन रे, आधी आधी रात फिर होगी मुलाकात, एको ना माय घरे जीते दिन रे जीते दिन रे। যদি করি সারা রাত মিঠা মিঠা বাত, যদি করি সারা রাত না বলা কথা গুলি ঘুরাবি না রে ঘুরাবি না রে। ঠান্ডি ঠান্ডি রাত তুই ছেড়ে দে না হাত, ঠান্ডি ঠান্ডি রাত তুই ছেড়ে দে না হাত, আজ আমার মিঠা নিন্দ হবে রে নিন্দ হবে রে, আধি আধি রাত ফির হবে মুলাকাত, আধি আধি রাত ফির হবে মুলাকাত, এখন আমায় ঘরে যেতে দিন রে যেতে দিন রে। রোজ রাতে এখানে আসবি বল, আসবি না? এখন আমি যাই পড়তেছি। এবার ধরেছি জাম্বুয়াকে ফাঁকি, এ তো সস্তা। বল কোথায় গিয়েছিলি এত রাতে? তুই কে আছিস তোকে বলবো? ওকে না বলিস তো আমাকে বল। হ্যাঁ বল, বল কোথায় গিয়েছিলি? চামেলির কাছে। সামনের পূর্ণিমায় তোর সাথে আমার বিয়া। হ্যাঁ একদম পক্কা। খবরদার রাতে আর বেরোবি না। জানিস না কোন সালা রাতে লড়কিদের চুরি করে নিয়ে যায়, কোন দিন আবার তোকে ফুস করে তুলে নিয়ে যাবে, আর আমার ছোট সর্দার গঙ্গাজি পস্তাবে। যা যা জলদি যা যা যা।
चलो सरदार। अरे छोटो सरदार, एक लंबर गेलो दो लंबर आसलो। तो नदिया के भूले जागूंगा। नदिया के भूले जाबो केनो? जानिस ना ओ बड़ दुखी आछे। अरे हमार गंगा जी के शादी कर ले, हारे बहुत सुखी होवे। हाँ चुप कर। अरे बाबा, अरे बाबा, लड़की न भाग आछे। आमी भी तो सरदारे बेटी आछी, तू आमा के देख। अरे छोटे सरदार, तू एक काम कर, बाया चौके महुआ और दैना चौके नदिया को देख। अरे साला दोनों तोर हो गए, काम मजा, काम मजा। साला गंजा खोर, चल पहाड़ दे। महुआ रे, आमार बुकेर नदी ते तोर कलची भरिया ने रे। तू आबार एशे छी? आमी की करबे, तोर प्यार हमके बारे बारे टानिया ने। नाक टिपले तूत परे। तू हमके कतो प्यार करी। अच्छा आज रात बापूजी जवानी का टिप पर आवे ना। हाँ हम तो के टिप पर आवे। हाँ चल ना छोटे बंगा जी, चल 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 ना। এবার নদীতে ডুবে ডুবে তুই টিপ পড়, সালা গঞ্জা খুর। পুতপুতি পাচাং। जवानी का जोश, जंतर मंतर बाबा खुश, असरे पानी पसरे पुन, तोर खून हो नया जीवन। তোর পুরানা খুন দিয়ে কুমারীরা টিপ পড়বে, চন্তর মন্তর বাবার কৃপায় মোরে তু শান্তি পাবি। চপ, মোর
मुंडुआ खचंग जंग जंग कूचा कूचा चला पड़ते शयतान बंगा तोर बच्चार एकटा चूलो स्पर्श करते पारबे ना प्रयोजन मत अपने सब समय सहाय करते हैं आई मस्ट और चाहना पुलिस डिपार्टमेंट देशे थाकते एरकम क्राइम के प्रश्रय देवा थैंक यू वेरी मच थैंक यू हाय हाय रे महुआ तू नाई गंजा विशेष खूब भालो गांजा अरे परदेसी तू अरे गंगरू मंगरू गंगू तू तो अच्छा ना तुर जुने भालो गांजा आनला मार तुई की ना आमाके धरिए दीते चाच्छिस अरे हाँ कोरे देखछिस की ने धर ए गांजा खेले चोखेर सामने सब समय तोर मुहुआ के देखते पाबी ए सत्ति दे बाबू दे 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 खबरदार काउके बोलबी ना आमी तोके गांजा दिएछि ताहले आर पाबी ना ए ना बाबू सत्ति आमी काउके बोलबे ना एक गांजा छुए बोलछी अच्छा आमाके एकटा कथा बोलबी तोदेर ई जंतर मंतरटा कि रे केन जंतर मंतर बाबा आमार पारदादार पारदादा आछे ता तो बुझलाम किन्तु ओर पेटेर मध्ये कि आछे जानिस ओई भाप आमी ता जाने ना जखन आमी बंगाजी होबो तखन बापूजी आमके साफ लिया देवे कोनो दिन बोलबे ना केन तोर बाप जंतर मंतरेर पेटे बड़ बड़ गांजार गाछ लागिए रेखेछे हाँ बड़ा बड़ा गंजर गाछ हाँ आमी जानी ना तू एक ता अस्त बुद्ध किच्छु जानिस ना সেই জন্যই তো মহুয়া তোকে একদম পছন্দ করে না মহুয়া আমাকে পছন্দ করে না 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 আমি একলাই যাবে বাপুজি সে সব কো জানিয়ে দেবে দেখি গাঁজার খেল কদ্দূর জমে Mm-hmm.
আরে আমার মহুয়া, আয় আমাকে ফাঁকি দিস না রে, আয় গঞ্জা খোর, ছাড় ছাড় আমাকে। তোকে ছাড়া আমি বাজবো না রে, আয় আমার বুকে আয়। আমি বঙ্গা আছি বাপুজি। আর আমাকে তুই মহুয়া বলিস? বাপুজি বাপুজি আত্তারি বাপুজি, আমাকে মাফ করিয়া দে বাপুজি, আমি তোর বাচ্চা আছি, দুদিন পর বঙ্গাজি হবে। দুদিন পর বঙ্গাজি হবে, নাক টিপলে দুধ পড়ে, সালা দিন রাত গঞ্জা খাবে আর কিছু জানে না। তুই না বললে আমি কেমন করিয়া জানবে? বল না বাবুজি, তুই না একদিন আমাকে বলিয়াছিলি সব বলবি, কি আছে যন্তর মন্তর বাবা কি অন্দর? নন্না এখন না রে বেটা, এখন না, সময় হলে সব জানবি। লেকিন আমি কি করবে? তুই না পারিস বঙ্গাজি কে বল, ও তো একটা কিছু করবে। কে হলো রে? হায় হায় রে আমার বেটিয়া। তোর বেটিয়া কে হলো? আজ এর বেটিয়াকে ধরে নিয়ে গেল গঙ্গা। গঙ্গাজি তোকে না আমি বলেছে জোর পাহারা লাগাবে, কে করিস তুই? কোন কোন আমার লড়কি দের এভাবে ধরে নিয়ে যায়? জলদি নিকাল, নইলে আমি সালা তোকে ভেট দেবে। বঙ্গাজি চুপ, সালা কোনো কাম করবে না বঙ্গাজি। শোন, সব যার যার ঘরে চলে যা, ব্যবস্থা আমি একটা করবে। আগে যন্তর মন্তর বাবাকে পুছে দেখি ইয়ে কাম কার আছে। যা সব চলে যা, আমি এখন ধ্যানে বসব। গঙ্গা, গঙ্গাজি ঠিক সে পাহারা লাগা। পাহারা আমি ঠিকই দেবে গঙ্গাজি, লেকিন আমার নদিয়া তুই আমাকে এত কি দেখিস রে পড়তেছি? আচ্ছা সত্যি করে বল তো, তুই আমার কে? কেন রে, আমি তো নদী আছি। নদিয়া কি ভাবছিস? না কিছু না নদিয়া, চল তোকে নিয়ে এখান থেকে চলে যাই। কেন রে? কেন আবার, তোকে বিয়ে করে আমার বউ করব। যাবি আমার সঙ্গে? কোথায় নিয়ে যাবে? শহরে। ওই বাপ, না 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 না, আমি শহরে যাবে না, ওখানে ইয়া বড় বাঘ পাল্লু হাতি থাকে। যদি নাই যাবি আমার কাছে আসিস কেন?
কাল থেকে আর আসা যাবে না রে। কেন? আমার ডর লাগে, দুদিন বাদে বাদে একটা করে জোয়ান লড়কি ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যায় কে? কেউ বলতে পারে না রে, সব যন্তর মন্তর বাবার ইচ্ছা। ইচ্ছা না, সব যন্তর মন্তর বাবার ঘাপলা। আর আমাকে তা ধরতে হবে। নদিয়া শোন, তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ পারদেশি, কেন পারবি না? তোর জন্য আমি সব পারবি পারদেশি, সব পারবি। তাহলে যন্তর মন্ত্র বাবা আমার হাতের মুঠোয়। সাম প্রবলেম স্যার, ফটফটাং ফটফটাং, কে আছিস তোরা? কোথা যা? নদী কে উস পার, নদী কে উস পার। चल बंगा जी के पास। बंगा जी? हाँ हाँ बंगा जी। चल, चल, चलो जी, चल। बंगाजी, इस्तांबुला फटफटांग बंगाजी। हजूर माई बाप, हमार जान पहचान। ओरा के जंबुआ, गरीब आदमी आछे, एक गाना बजाना करे पेट पाले हजूर। हमारे इलाकाय ढुके चेस आर जान लिए फिरते बार बिना। हजूर माई बाप माफ करे दिन, रास्ता भूले ढाके पड़े छी। कोथा जेते छिले? सौदा लिए उस नदी के पार। है सौदा? हाँ हाँ, एर भेतोरे आछे। देखी किरे, निकाल जल्दी निकाल। बहुत दामी सौदा हजूर, सबार सामने दिखानो जावे ना, ए सुधु अपने ही देखते पारिन। ए तोरा सब जा। बुंगाजी, बुंगाजी। आजी और हसीना, हसनर नचनर नचनर, तोरे छड़ा नचनर नचनर, बचनर बचनर, तोरे छड़ा बचनर बचनर, तोरे छड़ा, आए कच आरो कच आरो कच, तले 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 तले, दुले 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 दुले, नाच चमा चम नाच, चमा चम नाच, चमा चम नाच। আসমানের চাঁদ এলো জমিনে, মেঘের বিজলি নাচে নয়নে, ও আসমানের চাঁদ এলো জমিনে, মেঘের বিজলি নাচে নয়নে, চো
না চাঁদের কিমত দিয়া এমন সদা পাওয়া যায় না পাওয়া যায় না হাসনার হাসনার বেচিনার বেচিনার তোরে আমি বেচিনার বেচিনার নিতে পারে দিল ওয়ালা সদাগর নিতে পারে নিতে পারে আয় কাছে আরো কাছে তালে 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 দুলে 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 নাচ ধিনাক ধিন নাচ ধিনাক ধিন নাচ ধিনাক ধিন নাচ দিনকে দিন বাজারে বাজারে বাজে দিনকে দিন বাজারে বাজারে বাজে তেরিকে টাক টাক বাজারে বাজারে বাজে প্রেমের জাদু আছে অন্তরে ফুলের মধু আছে অধরে ও প্রেমের জাদু আছে অন্তরে ফুলের মধু আছে আধারে প্রেমিক ছাড়া মধুর খবর আর তো কেউ খুঁজে পাবে না খুঁজে পাবে না হাসিনারে হাসিনারে পাবিনারে পাবিনারে এই রাত পাবিনারে পাবিনারে যাবিনারে যাবিনারে খালি হাতে মাতোয়ালা করে দেরে করে দেরে আয় কাছে আরো কাছে তালে 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 দুলে 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 নাচ দাঁড়াম বাম নাচ দাঁড়াম বাম নাচ দাঁড়াম বাম নাচ আরে নাচ দিনাক দিন নাচ দিনাক দিন নাচ দিনাক দিন নাচ আরে নাচ ঝমা ঝম নাচ ঝমা ঝম নাচ ঝমা ঝম নাচ ও সালা কোন আছে রে परदेसी आछे उसमें आ बंगा जी साला परदेसी जा जल्दी पता लगा हे चल परदेसी तू जा चले जा ना तो क्यों रे मेरे फिल में हमें जावे ना तू जा नो दिया किच्छु भाविश ना अभी ठीक ही पाला तू जा बेटा आवाज भी ना अरे गड़ा इंतरा वाली कनफटंग अल 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 फ्रेश তোর সামনে আমার সামনে কোথা বুদ্ধু খাইকা জলদি দেখ এদিকে তুই পরদেশীকে দেখা অবে তুই পরদেশীকে দেখা
না ঠিক তে পাহারা দে যাতে পালাতে না পারে সালা পালাবে কথাই তুই ওদিকে যা আমি এদিকে সামলাই সব বাদ সেলু সালা নো প্রবলেম अरे छोटा सरदार तू दिन रात की नदिया नदिया करीस नदिया तो के चाय ना महुआ तो के चाय तू ताके ले और ना ले भी तो साला हमा के दे हमें ब्याह करे फुर्ती उड़ाबे की बोली नदिया में के चाय ना अरे ना बाबा ना नदिया तो के चाय ना हमें नदिया के चाय রোজ রোজ চাস না রে একদিন ধরা পড়ে যাবি গজব হয়ে যাবি নারী মহুয়া আমাকে ধরিস নারী ছেড়ে দে পরদেশিকে না দেখলে আমি বাঁচবি নারী বাঁচবি না চাই এ মহুয়া নদিয়া কোথায় রে ও তো ও তো সিনকি খালার বাড়ি গেছে রে সিনকি খালার বাড়ি হ্যাঁ এত রাতে এই কোথায় যাস তোর সিনকি খালার বাড়ি আরে শোন তোর সঙ্গে আমার জরুরি কথা আছে কি কথা তুই মরদ আছিস না আমাকে দেখে পালাস কেন আরে শোন আরে ছোট সর্দার তুই এখানে মহুয়ার লাচ দেখিস আর ওদিকে বঙ্গাজি তোকে খোঁজে জল যায় না আরে আমার সাথে জলদি আয় আর আনা আয় আনা বাপরে বাপ কাল বঙ্গাজিকে তুই আচ্ছা বুদ্ধ বানালি রে কিন্তু কাজ তো কিছুই হলো না যন্তর মন্তরটা ভালো করে দেখতেই পারলাম না যন্তর মন্তর দেখতে পারলি না কি বলিস তুই পরদেশি তোর কথা আমি কিছুই বুঝি না রে এখন বুঝে তোর কাজ নেই তার চেয়ে একটা মজার জিনিস দেখ ও কি আছে রে আসল যন্তর মন্তর এই দেখ পরদেশি তোর এই যন্ত্র বন্ধ কর এই আওয়াজ আমার ভালো লাগে না রে শোন ভালো করে নজর রাখবি কেউ যেন আমার শান্তি না ভাঙে না বন্ধ কর বন্ধ কর এই আওয়াজ আমার ভালো লাগে না রে বন্ধ কর ওই বাপ না না আসল যন্তর মন্তরটা ভালো করে দেখা হয়নি আজ দেখতেই হবে পরদেশি নাম জলদি নাম
দেখছেন না মেরে কে সাড়ে পাঁচ আমার ধ্যান ভাঙতে আইছিল পরদেশি ও সালা খতম শাবাশ গঙ্গা শাবাশ আমি তোর উপর বহুত খুশ আছি না না মা না ও মরতে পারি না রে ও মরতে পারি না তুই যেভাবে পারিস ওর খবর আনিয়া দে পরদেশিকে ছাড়া আমি বাঁচব না রে বাঁচব না তুই কান্দিস না বহিন কান্দিস না তুই ঠিকই বলেছিস আমার মন দি বলে পরদেশি মরেনি মহুয়া 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 কথাটা বললো তো কি সাংঘাতি হ্যাঁ বর্ষাটা ওখানে না বিঁধে যদি বুকে এফোর ওফোর হয়ে যেত হ্যাঁ আমার কাছে যত চালা প্রেশারটা বোঝে আবার বাড়লো হ্যাঁ আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ওসব ডাক্তার ফাক্তার বলে আমি খাতির করব না বাবু হ্যাঁ আর একদিন যদি শুনি ওপারে পা বাড়িয়েছো আস্ত রাখবো না যাও চুপ করে শুয়ে থাকো গে অফিসের কাজটা সেরে আমি আবার আসছি আমার সাথে জ্বালা যত সব ঝামেলা এই শোনো এদিকে এসো ইয়েস স্যার একটা কাজ করতে পারবে তুমি তো আচ্ছা ফিতুর ডিম কি বললেন স্যার মানে আমি কাওয়ার্ড ইম্পসিবল এই এক্ষুনি চললাম কেন তুই আমাকে চিনিস না তো মাঙ্গা পোয়া আমি কম্পাউন্ডার ওয়া কম্পাউন্ডার ওয়া মাঙ্গা পোয়া তো মাঙ্গা পোয়া শালা তুই শালা আমি তো দুলা ভাই দুলা ভাই আরে হিরোইন আমাকে চেনেন না না প্রবলেম আমি কম্পাউন্ডার ওয়া আরে তুই আছিস আমার পরদেশি কোথায় নো প্রবলেম কোনো চিন্তা নাই হিরু ভালো আছে আমার আমার পরদেশি বেঁচে আছে আজ রাতে আপনার সঙ্গে দেখা করবে হ্যাঁ আপনিও মেহরবানি করে আসবেন আসবেন হ্যাঁ নো প্রবলেম আমি এখন কেটে পড়ি হ্যাঁ গুড মর্নিং গুড নাইট ইয়ো বাড়ি অসভ্য তো গো হ্যাট গো হ্যাট ভেবেছিস তুই আমাকে ফাঁকি দিবি তুই আমার মহু আছিস না তুই আমার মহু আছিস না আমার মহুয়া রে আমার মহুয়া রে ডাক্তার সাহেব যার কথা বলেছিল সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকে ও তাহলে এই সেই মংপুয়া গাঞ্জা আহ
ওসে দম দে আমার কাম খতম তুই সত্যি বেঁচে আছিস? হ্যাঁ, আমি শুনেছি গঙ্গা তোকে মেরে ফেলেছে। নদিয়া, আমাকে কেউ মারতে পারবে না, আর মরতে হলে তোকে সঙ্গে নিয়েই মরবো। আচ্ছা নদিয়া, সত্যি যদি আমি মরে যেতাম, সোহাগে ভুলাইয়া জাদু যে চলিয়া সে হবে না। সোহাগে ভুলাইয়া যাবি যে চলিয়া সে হবে না। পেরিতে বাঁধিয়া খুশিতে নাচাইয়া যাবি যে কান্দাইয়া সে হবে না রে, সে হবে না। জ্বালাইয়া জাদু যে চলিয়া সে হবে না। দিওয়ানা বানাইয়া অন্তর জ্বালাইয়া যাবে যে চলিয়া সে হবে না রে, সে হবে না। ভাসাইয়া জাদু যে চলিয়া সে হবে না। ভালোবাসা দিয়া অকুলে ভাসাইয়া জাদু যে চলিয়া সে হবে না রে, সে হবে না। পরদেশি পিয়া সোহাগে ভুলাইয়া জাদু যে চলিয়া সে হবে না। পুরীতে বাঁধিয়া খুশিতে নাচাইয়া যাবি যে কান্দাইয়া সে হবে না রে, সে হবে না। কি বললি? পরদেশি জিন্দা আছে? অসম্ভব, ও সালা তো মরে ভূত হয়ে গেছে। আরে ছোট সর্দার, সে ভূত এখন তোর নদিয়াকে কোলে নিয়ে মজ করে। হ্যাঁ, নদিয়ার কোলে পরদেশি? হ্যাঁ, আমি দেখলাম। তো বিশ্বাস কর ছোট সর্দার, তুই সত্যি বলে? হ্যাঁ, সত্যি বলে। তোর বাদ যদি ঝুট হয়, যা শাস্তি আছে তোমাকে দিবি। ঠিক আছে, চল আমাকে দেখা। পরদেশি, তুই আমাকে জাদু করলি রে। আর
তুই আমাকে পাগল করেছিস। কি হয়েছে? परदेशी मरिया भूत हो गए ईसाला बोले गाना गाय हमें तो मिजाक से देख लाम। अच्छा सरदार ऐसा भी तो होते पारे पूरा दूसरा जगह चलिया गए थे। एक काम कर। हाँ। नदिया का घर चल। हाँ। जदी साला घरे ना था के ताहोले सब मालूम होए जाबे। चल फिर घर भाग। तू भाग पड़ती सी, तू भाग, चल नदिया। अरे जल्दी चल, चल ना जल्दी चल। नदिया ए नदिया, अरे नदिया अम्मी ओके संभलाई तू इकड़े चुप छे थाक। घरे भी नहीं की रे गंगा। नदिया को था केनो घरे घुमाई गेलो देखे दे केनो रे दरकार आछे जल्दी डाक जाच्छी। उठे ना रे बहुत डकलम भीषण घूम देखी। नदिया अरे नदिया 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 घूमा है ना बोल नदिया को था है नदिया को था है मैं जानी ना बे झूठ बोल नदिया को था है आए आए हमारे संगे आए आए और ले बिटिया गंगा तुई ए तो राते अमार घोरे बोल तोर बेटी नदिया को था है? ओ तो परदेसी संगे जंबुआ शादात ओके धमकासने नदिया को था शे को था आगे बोल महुआ नदिया को था रे अरे को था बोल हमें जानी ना बापू बोल नदिया को था हमें जानी ना बोल हमें जानी ना बोल नदिया को था अरे ओ तो नदिया बोल को था गये चले बोल को था गये चले चिंकी खालर खोड़े झूठ बात हमें देख लाम के परदेसीर कोले सुए सुए गाना करे ये बात सत्य आछे बोल को था बोल गंगा तोरे तो साहस हमार सामने हमार बिटिया के मारीस 112 मार बे की वो परदेसी साथे मिस बे तू चौके देखिस ना से हम ही बुझबे तू ने दिया के मार ली कने बोल ओ अमर बहु आछे सामने पूर्णिमा और साथे अमर बिया ना हमारे रीत अनुयायी और संगे तोर बिया होते पारे ना जानिस ना किशरी बुंगा जी जा बोले सेटे रीत खबरदार ओके सामने रख एक कदम भी घर बाहर आस्ते दे बिना नहीं ले बुंगा जी के बोले तू के भी शास्ति दे बे चल नदिया तू परदेसी काचे जास जवाब दे कथा बोल
परदेशी बिना हमें बाजबे ना बापूजी हम बाजबे ना चुप जा बापूजी तुमने दिया के मार ली तू की कर ली बिटिया बाबूजी तू की कर ली अरे मंगा जी सुन ले रखा नहीं रखा नहीं मंगा जी ये तो रात है अमर घरे हाँ अमी तू देर भालो बासी सही जुन्ने आसी आमी कोनो जबरदस्ती चाहे ना समझे देख चंतर मंतर बाबर कृपा होले दूर बच्चा भी बचिया जेते पारे और ना होले बेसी देरी ना आई सामने पूर्णिमाते बाबार इच्छा पूरन होबे झूठ सब झूठ बात जंतर मंतर बाबा ना बोल तोर इच्छा तू अमर स्वामी के निये चेस एखन अमर बच्चा के नीते चास और आमा के हाँ हाँ आपस से राजी ना होले आगे बच्चा के लिए परे जबरदस्ती तू के भी भेंट चढ़ावे बाबा जंतर मंतर माँ बोंगा जी तो के मारे बे हाँ बाबा हाँ अमी बोंगा जी के शेष करते আড়ালে এত জঘন্য কাজ করে শয়তান এবার তোর মুখোশ আমি টেনে ছিড়বই ছিড়ব তোরা ভাবিস না তোদের এই কষ্টের অবসান হবেই
आगामी पूर्णिमार राते तोरा सबाई मुक्त होबि सत्य सत्य बोलछिस परदेशी आमी एखान थेके तोदेर मुक्त करेई छाड़बो इंशाल्लाह बोलें कि ताहले एक मुहूर्त देरी करा जाए ना एक्षुनि क्रिमिनालदेर धरते हबे এভাবে আপনি ক্রিমিনালদের ধরতে পারবেন না ওসি সাহেব ওরা শেয়ালের চেয়ে দ্রুত একটু শব্দ পেলে মাছির মতো পালিয়ে যায় তাহলে উপায় কৌশলের আশ্রয় বাট হাউ বলছি बुझलें सब जंतर मंतर बाबर कृपा हाँ जंतर मंतर बाबर कृपा होले सामने पूर्णिमा আমাদের একসাথে দুইটা উৎসব হবে এক তো বাবার ভেট আছেই দুসরা নদিয়া আর গঙ্গার বিয়া পূর্ণিমার আর দেরি নাই তোরা সব এখন থেকে তৈয়ার হ তো আমাদের উৎসবের বাজনা কে বাজায় জন্তর মন্তর বাবা বলে শুন তোরা কান খুলে শুন আমার বিশেষ নির্দেশ আছে আজ আমি জাগলাম বহু দিন পরে আবার জাগলাম কারণ এই দেশ আজ পাপ অনাচারে ভরিয়া গিয়াছে এতো পাপ यार सज्जा हो लो ना एक जन सुधु एक जन लो तार जन्मे अवस्था कैसे लो तुरा सवा दिया दे खुजिया ले असल पापी के जीने ले तो दे सवाई के पापी प्रायश्चित करते हो ताई সামনের পূর্ণিমা তোদের কাছে আমি আবার হাজির হবে ইয়াহু সবজনং
चंदर मंदर बाबा कथा कैल हम एखन की करबो अमर 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 कनो दोष नहीं तोर कोनो दोष नहीं रे बंगा जी बाबा तो सबाई के बोल लो किंतु आमी जे आमी जे ना ना हमार कोनो दोष नहीं हमार बाप दादा पर दादा जा कर लो आमी तय कर लाम बाबा जी अंतर मंतर आमर कोनो दोष नहीं आमर कोनो दोष नहीं जंतर मंत्र कैमन करे कथा बोले तजुब की बात आछे तजुबेर किछु ना आछे रे बेटी हमार दादीर काछे सुनिए छी आज थेके दुसरो बरस आगे बाबा और एक बार जगी हाचिलु तखन भी ए देश पाप अनाचारे डूबे छिलो सी समय जंतर मंतर बाबा जागलो इमोन गजब होलो पूरा देश बानेर पानी ते भासाये नीलो ताहले की होबे इबार भी जरूर एकता गजब होबे नहीं ना हासिर कथा नई रे परदेसी जंतर मंतर बाबा कल सत्ती कथा बोले छे एक दिन देखा तो तुर बाबा केमन कथा बोले तू खाली मजाक करिस তোদের যন্তর মন্তর বাবা পূর্ণিমার রাতে আবার কথা বলবে তুই কি করে জানিস জানি জানি আসুক না পূর্ণিমা কি রে হঠাৎ করে আবার চুপসে গেলি কেন পূর্ণিমা রাতে গঙ্গাজি গঙ্গার সঙ্গে আমার বিয়া দিবে রে আমি যতক্ষণ বেঁচে আছি আমি ছাড়া কারো সঙ্গে তোর বিয়ে হবে না কিন্তু এটা কি করে হবে বলবো পূর্ণিমার আগে আমি তোকে সব বলবো একটা কাজ প্রায় গুছিয়ে এনেছি আর একটা কাজই শুধু বাকি কি কাজ তোকে বিয়ে করা তুই যে আমার জীবন সাথী ও সাথী রে ও সাথী রে তুমি আছো তুমি রবে ভালোবাসার অনুভবে যেদিন তোমায় ভুলে যাব যেদিন তোমায় ভুলে যাব সেদিন আমার মরণ হবে সেদিন আমার মরণ হবে ও সাথী রে ও সাথী রে স্বপ্ন নিয়ে নতুন করে ও হো আবার মোরা এখানে আসব ফিরে স্বপ্ন নিয়ে নতুন করে তোমার চোখে আমার ছায়া আমার চোখে তোমার মায়া এমনি করে জড়িয়ে রবে
এমনি করে জড়িয়ে রবে ও সাথীরে, ও সাথীরে, সাথীরে। মিথুন দুজনে হয়েছি বলে ভাসতে এলাম ঝিলের জলে, ও হো ধ্বংস মিথুন দুজনে হয়েছি বলে ভাসতে এলাম ঝিলের জলে, প্রাণের কথা এর মাঝে ছড়িয়ে যাব সকাল সাজে, এমনি করে দিন ঘুরাবে, এমনি করে দিন ঘুরাবে, ও সাথী রে, ও সাথী রে, তুমি আছো তুমি রবে ভালোবাসার অনুভবে, যেদিন তোমায় ভুলে যাব, যেদিন তোমায় ভুলে যাব, সেদিন আমার মরণ হবে, সেদিন আমার মরণ হবে, ও সাথী রে, ও সাথী রে। তুকে বঙ্গা জি কাছে লিয়ে যা। আমি যাবি না গঙ্গা, আমাকে ছাড়িয়া দে, আমি পরদেশির কাছে যাব। গঙ্গা আমাকে ছাড়িয়া দে, গঙ্গা আমি যাবি না, আমি তোর পায়ে পড়ি, গঙ্গা আমাকে ছাড়িয়া দে। জলদি ওঠ, আজ তোকে মজা দেখা, আমাকে ছাড়িয়ে দে গঙ্গা, আমি পরদেশি ছাড়া বাজবে না রে, বাজবে না। পরদেশি দেখ মজা, আমাকে ঠকিয়ে দিয়া রোজ রোজ পরদেশির সাথে মোহাব্বত করে। জানের মালিক আল্লাহ, তুই কেন তোর বাবা যন্তর মন্ত্র আমাকে পড়াতে পারবে না, জান সে খতম করে দে ওকে। অঙ্গটাঙ্গ ঘট ঘট
मंग फटंग फट फट तंत्र मंत्र मंत्र तंत्र मंत्र तंत्र मंत्र तंत्र मंत्र मंत्र ये पांच बार होइलो बारे बारे हूस है परदेसी परदेसी बोले हूस हराय आमी तो शेष चेष्टा कर लाम सरदार पर लाम ना दया कर तू एक काम कर की काम परदेसी को लिया नहीं तो कभी राजुआ हमन ने दिया के बच्चे याद है अमी वाके बचाते पर बेना तू भी मुनि हो परदेसी एक बार आसी ले तो के बचानो जाबे क्या बात जा अरे जा जा ना जल्दी से पर्दे से कभी आए गंगा जी फिर परदेसी के एक बार हमारे साथे दे है केनो हमन नदियार खाली हुस होए और परदेसी परदेसी बोले हुस हराए कभी राजू अब परदेसी के जाए ना होले हमन नदिया बाजवे ना रे तू एक बार उके हमार साथे दे वो सालार हिसाब हमरा परे ने बे ठीक आसे लिए जा सन जल्दी वापस करिए दीबी ठीक आछे बुंगा जी তোরা সবাই ঘরের বাইরে যা নইলে ওকে বাঁচানো যাবে না চল চল সব বাইরে চল চল
स्पीडबोट थे पानी थे पड़े जावर पर जख हमार ज्ञान फिर एल तक हमें देखी नदी पर शुएर चारपाशे अद्भुत चेहर कि जंगली दाड़ी हमें किचुदे मन करते हमें कैसे कि हमार नाम और केम कर नदी पर एलम ओ गंगार सर्दार ওখানে ছিল ওরাই আমাকে এখানে তুলে এনেছে তখন থেকে আমি জানি ওই সর্দারই আমার বাবা আমি একজন জঙ্গলি লস অফ মেমোরি স্মৃতি হারিয়েছিলেন তাই এতদিন আমাকে দেখেও চিনতে পারোনি কিন্তু তুমি এখানে কি করে এলে সে অনেক কথা এখানে প্রথম দিন তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম হুবহু चेहरा किन्तु ये सम्पूर्ण जंगली परिवेशे किछुते विश्वास करते पारिनी तुमि आमारी माला भय नहीं जेमन करे होक तोमाके उद्धार आमि करबोई और जतक्षण ना पारछि तुमि किन्तु ओदेर संगे जंगलिर अभिनय करबे और खबरदार केउ जेनो खुना करे टेर ना पाय तोमार स्मृति फिरेछे बुझले परदेशी हमार घरे ढुकलो गंगा तुई आमार प्यारे गंगा तुई परदेशी के भागिए दे परदेशी के देखले हमार डर लगे चल 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 च
परदेसी भाग गया कैसे? तुरा पकड़ लिया जा। हां गुंगा तेर कपाल को भालो रे गुंगा परदेसी की चिते थे नदियर माता जब पुराना कथा छिलो आज तक वो सब बुलिया गेलो आज तक पुरो पुरी आमदल लड़की होइलो एकोने परदेसी की याद कर बिना जा जा शादी के इंतजाम कर आश्चर्य जो तो सब गाजा खुली गल्पो नो अंकल एक बर्णो मिथ्ये नय किंतु नादिया जी अपनार वाइफ कोई आगे से कथा बोलनी तो बोलबो की करे आमार निजेरी जथेष्ट सन्देह छिलो केवल भावतम जतई चेहरार मिल थाक जे परिवेश जे पोशाक नादिया की करे माला हय ता सन्देह निरसनटा होलो की करे एक्सीडेंटे माला स्मृति हारिए फेलेछिलो एखन स्मृति फिरेछे ओ आमाके चिनते पेरेछे उई बाप तू की बोलिस रे হ্যাঁ বহি সব সত্যি ওই পরদেশী আমার স্বামী তুই তো সব জানিস আমি নদীতে ডুবেছিলাম আর তোর বাবাই আমাকে এখানে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ সব বুঝলাম তাই এখন এখন কি হবে কাল গঙ্গা তোকে শাদি করবে নেভার মাই ডালি কখনো না তোর গঙ্গা তোরই থাকবে Let the time come. Shomoy ashte dao. मत तर हालत हो যখন রাজি হলি না তখন তোর বাচ্চাকে আমি ছিনিয়ে রাখলাম যাবে কাল রাত উৎসব শেষে তোকে আমি আশীর্বাদ করবে শয়তান বোঙা ওই মায়ের ইজ্জত নষ্ট করার আগেই জীবন দিয়ে তোর অত্যাচারের সব দেনা শোধ করতে হবে ভয় নেই কাল রাতে নরক থেকে তোরা সবাই মুক্ত হবি না রে পরদেশি না তুই আমাদের বাঁচাতে পারবি না রে না এবার তোদের বঙ্গার খেল খতম রাইট স্যার নো প্রবলেম এবার আমাদের খেল শুরু আগে উঠো পূর্ণিমার চাঁদ আজ ফের পূর্ণিমার রাত যন্তর মন্তর বাবার রাত বড়ই খুশির রাত এই রাতে গঙ্গা আর নদিয়ার শাদি হবে
लगन शुरू हो गए सादेर काम शुरू कर जीवन देने वाला नया जीवन दे जीवन देने वाला नया जीवन दे अंधेरी के दुनिया आए रोशनी दे अंधेरी के दुनिया आए रोशनी दे हुलुलुलु हुलुलुलु हुम बाहुम हुलुलुलु हुलुलुलु कुम बाहुम हुलुलुलु हुलुलुलु हुम बाहुम हुलुलुलु हुलुलुलु कुम बाहुम हुलुलुलु हुम बाहुम हुलुलुलु हुम बाहुम हुलुलुलु हुलुलुलु कुम बाहुम जंतर मंतर बाबा रे जंतर मंतर बाबा गाया खोल बाबा रे गाया खोल बाबा भेड़ देवर नामे बहुत मानुष खून करेछिस
কিসের ভেদ? কে তোদের কাছে ভেদ চাইল? মানুষ হয়ে এতদিন কেন তোরা মানুষের জান নিয়েছিস? কেন কেন জবাব দে। না বাবা না, আমরা কোনো পাপ করি নাই। তবে তুই এতদিন পর কেন জাগলি? এতদিন আমরা জাগ করছি সব তোর খুশির জন্য করছি বাবা। খুশি আমার খুশি না? আমি নিরপরাধ মানুষের রক্তে খুশি হই না, হবে না। বাবা তোরা সব শোন, কান খুলিয়া শোন। এতদিন যন্তর মন্তরের নামে, মিথ্যা ধর্মের নামে একটা লোক তোদের সবাইকে অন্ধা করিয়া রাখিয়াছে, তোদের সবাইকে মহাপাপী করিয়া রাখিয়াছে। কে কে সেই লোক? কে সেই আসল কোনি? বাবা মিথ্যাকে পুঁজি করে যুগ যুগ ধরে তোদের মতো সরল নিরপরাধ লাখ লাখ মানুষকে যে ধোকা দিল সে ওই ভঙ্গা শয়তান ভঙ্গা। বাবা কেন তুই আমাকে মিথ্যা দোষারোপ করছিস? বছরের পর বছর আমার বংশধর তো এমনি করে তোর সেবা করে আসছে, আমি আমি তো তোরই গোলাম বাবা। চুপ শয়তান, আজ তোর সব খেল খতম, আজ তোর মৌতের দিন। তার আগে তোর নিজের মৌতের জন্য প্রস্তুত শয়তান। ভেবেছিস তোর চালাকি কেউ ধরতে পারবে না? কিন্তু এই গঙ্গার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুইও দেখবি আজাদের হাত থেকে আজাদ হওয়া কত শক্ত। বাবা তুমি কেন চুপ হয়ে গেলে? তুমি বলো, একবার বলো, আমি আমি সত্যি নির্দোষ, আমি কোনো পাপ করি নাই। তুমি বলো, সবাইকে বলো, আমি পাপি না। সব ঝুট বাত, তোরা কেউ বঙ্গার কথা বিশ্বাস করিস না। বঙ্গা জরুর পাপি আছে, ও দিনের পর দিন আমাদের সব মেয়েকে চুরি করেছে, আন্দার ঘরে বন্দি করে তাদের ইজ্জত লুটেছে। আজ তুদে আসলে তার সব পাপের দেনা তাকে শোধ করি দইবে। ঝুট সব ঝুট, আমি তোদের বঙ্গা আছি, তোরা 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 এদের কথা শুনিস না। শুনিতে হবে, 100 বার শুনিতে হবে, জরুর শুনিতে হবে। এতদিন আন্দা হয়ে আমরা তোর সব কথা শুনেছি, এখন থেকে এখন থেকে আমাদের সব কথা তোকে শুনিতে হবে। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? আজ তোকে জানি খতম করে দেবে। আর একটু নড়াচড়া করলে তোর টাক মাথা আমি উড়িয়ে দেবো। পরদেশি, তাহলে এসবই তোর সাজানো ব্যাপার আছে? সর্দার মাংপুয়া জাংপুয়া, এই পরদেশি বার বার বাবার উৎসবে বাধা দিয়েছে, আজ একে জানে খতম করে দে। দাঁড়া, আসল দুশ্মনকে চিনে নে। এ তো তোদেরই বোন আছে, এর কথা তোদের বিশ্বাস হয় না? কে তোদের উপর জুলুম করলো? কে তোদের মা বোনের ইজ্জত লুটলো? এই এই শয়তান ভঙ্গা। বাবা
আমি তোদের বঙ্গাজি আছি, আমি তোদের, আমি তোদের বঙ্গাজি আছি, আমি তোদের বঙ্গাজি আছি। আমি তোদের বঙ্গাজি আছি, আমার আমার গায়ে হাত তুলিস না। আপনার আসল কালপ্রিট ওসি সাহেব, অ্যারেস্ট করো। সরদার নিয়ে যাও। অনেকদিন থেকেই আমরা এই যন্তর মন্ত্রের রহস্য ভেদ করার চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ মিস্টার আজাদ, আজ আপনারই সাহায্যে এই রহস্যের একটা সমাধান হলো। নো প্রবলেম, এই যে সাকি মিলান নাম্বার 2, একটু ভাষা দিবে বেটা। হ্যান্ডস আপ, হোল্ড ইট, গালি দিবি না, হোল্ড ইট, কাম অন, কাম অন, বলে কি ধরে নাই, ধরে নাই, ধরে নাই, আমি একটা ধরেছি, চল বেটা, চল চল, ধরেছি, সালা পালাবি কথা, পালাবি কথা, আমাদের কোনো দোষ নেই দারাগা বাবু, আমরা সব গাজন নেশে বেহতে আছে, সব দোষ বাপুজি। বুঝেছি, জবাব আমি ছেড়ে দে না। থ্যাংক ইউ মিস্টার আজাদ। সর্দার, জুলুমের দিন শেষ হয়ে গেল, আর কেউ তোমাদের ধোকা দেবে না, মিথ্যা শাসন করবে না। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু হলো। পরদেশি? পরদেশি নয়, বলো ভাই। দুনিয়ার সব মানুষ ভাই ভাই। এই নিরীহ সরল লোকদের ভার তোমাকে নিতে হবে সর্দার, আমার কাজ শেষ। এবার তুমি হুকুম দিলে আমার মালাকে নিয়ে আমি চলে যেতে পারি। বাবুজি, বেটিয়া, সুখে থাক, তোরা সুখে থাক বেটিয়া।